বিশ্বের বজ্রপাতের নতুন হটস্পট হয়ে উঠেছে ভেনিজুয়েলার মারাকাইবো হ্রদ। আমেরিকান মেটেরোলজিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক গবেষণায় এমনটাই তথ্য উঠে এসেছে। পৃথিবীর কক্ষপথে থাকা নাসার আবহাওয়া স্যাটেলাইটের লাইটেনিং ইমেজিং সেন্সর থেকে 16 বছর থেকে পাওয়া তথ্যের দেখা গেছে, প্রতি বছর হ্রদটির প্রতি বর্গ কিলোমিটার এলাকার উপর গড়ে 233টি বজ্রপাত হয়। এর আগে আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকায় বিশ্বের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু গবেষণায় দেখা গেছে সাগর পর্বত উপত্যকা থেকে প্রবাহিত বায়ু মারাকাইবো হ্রদের উষ্ণ পানির উপরিভাগে জড়ো হয়ে প্রতি বছর 297 দিন রাত্রিকালীন ঝড়বৃষ্টি সৃষ্টি করে। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও ধারাবাহিকভাবে সৃষ্টি হওয়া এসব বজ্রঝড় সারা বছর ধরে প্রায় একই এলাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এ কারণেই এলাকাটিতে বজ্রপাতের ঘনত্ব এত বেশি। তবে মহাদেশগত বজ্রপাতের হিসাবে আফ্রিকার মহাদেশ এখনও বিশ্বের বজ্রপাতের হটস্পট রয়ে গেছে। আফ্রিকার পরে যথাক্রমে আছে এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া। আবহাওয়াবিদ পেদ্রাম জাহাবেরির তথ্য অনুযায়ী উত্তর আমেরিকার সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা ফ্লোরিডা অঙ্গরাজ্যের মধ্য অঞ্চল।